আসসালামু আলাইকুম, সহজ কোড ইউটিউব চ্যানেল থেকে HTML এর ষষ্ঠ পর্বে স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকের এই টিউটোরিয়ালে আমরা যে বিষয়টি শিখব সেটি হলো HTML ফন্ট ট্যাগ। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুনুর রশিদ। তো চলুন শুরু করি। অ্যাট ফার্স্ট এটা জানা দরকার HTML ফন্ট ট্যাগ দিয়ে আমরা কি করব। আমরা যখন আমাদের ওয়েবসাইটে বিভিন্ন টেক্সট ব্যবহার করি আর সেই টেক্সটকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে চাই অথবা স্টাইল করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে। তো ফন্ট ট্যাগ অবশ্যই লেস দেন গ্রেটার দেন এর ভিতরে ব্যবহার করতে হবে, ঠিক এইভাবে। তো এখানে ফন্ট লেখাটিকে আমরা কি বলতেছি, ট্যাগ বলতেছি। এখন আমরা একটা নতুন কিছু শিখব যেটাকে আমরা বলতেছি কোনো ট্যাগ এর আন্ডারে কীভাবে অ্যাট্রিবিউট লিখতে হয় সেই বিষয়টি আমরা শিখব। তো এখন এখানে অ্যাট্রিবিউট কাকে বলে বা অ্যাট্রিবিউট কি, এই টাইপের কোশ্চেন হতে পারে। অ্যাট্রিবিউট হলো কোনো ট্যাগের ফিচার বা বৈশিষ্ট্য, ক্যারেক্টার আমরা যাই বলি না কেন, অর্থাৎ কোনো ট্যাগ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। এই বিষয়টিকে যদি একটি রিয়েল লাইফ উদাহরণের মাধ্যমে বোঝানো যায় তাহলে মনে হয় বিষয়টি আরও ভালো হয়। এই পৃথিবীতে হাজার হাজার মানুষ বাস করে, এই বিষয়টিকে আমরা HTML এর ভাষায় ট্যাগ ভেবে নিলাম, অর্থাৎ মানুষ মানেই ট্যাগ। এখন লক্ষ্য করেন, একজন মানুষের সাথে কি আরেকজন মানুষের মিল আছে? অবশ্যই না। একজনের ফেসের সাথে আরেকজনের ফেস মিলবে না, একজনের মাথায় চুল আছে আরেকজনের মাথায় চুল নেই, একজনের হাত আছে আরেকজনের হাত নেই। তো এই বিষয়টিকে আমরা কি বলতে পারি, এই বিষয়টিকে আমরা বলতে পারি যে মানুষ জাতির ক্যারেক্টার অথবা ফিচার, মানুষ জাতির বৈশিষ্ট্য। ঠিক তেমনই কোনো একটি HTML ট্যাগের কী কী ফিচার আছে বা কী কী ক্যারেক্টার আছে এই বিষয়টিকে যদি আমরা ফাইন্ড আউট করতে চাই তাহলে সেটিকে আমরা বলতে পারি অ্যাট্রিবিউট। এবার আমরা জানবো ফন্ট ট্যাগের কী কী অ্যাট্রিবিউট রয়েছে। ফন্ট ট্যাগের মূলত তিনটি অ্যাট্রিবিউট রয়েছে, কালার, সাইজ অ্যান্ড ফেজ। তো কালার বিষয়টি কী, কালার হলো আমরা টেক্সটের কালার কী দিতে চাচ্ছি, যেমন রেড, গ্রিন, ব্লু ইত্যাদি ইত্যাদি। তো এই কালারকে কালেক্ট করার জন্য আমরা একটি ওয়েবসাইট ভিজিট করতে পারি যেটাকে আমি বলছি websafecolors.info। এটি আপনারা অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাবেন। এবার আসি সাইজ। সাইজ হলো কি, যে আমরা টেক্সটের সাইজটা কতটুকু রাখতে চাচ্ছি, কতটুকু বড় করতে চাচ্ছি। এখানে সাইজ হিসেবে 1 থেকে 7 পর্যন্ত হবে, অর্থাৎ সাইজ 1, সাইজ 2, সাইজ 3, সাইজ 4, সাইজ 5, সাইজ 6 অ্যান্ড সাইজ 7। এবার আসি ফেস কি, ফেস হলো আমরা কোন ফন্ট ফ্যামিলি টেক্সট দেখতে যাচ্ছি, যেমন এরিয়াল, বার্তানা, ইম্প্যাক্ট ইত্যাদি ইত্যাদি। আপনারা সিম্পলি অনলাইনে গুগলে গিয়ে সার্চ করলে হবে গুগল ফন্ট ফ্যামিলি, তাহলে দেখবেন অনেকগুলো রিসোর্স পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো চলুন প্র্যাকটিক্যালি এই বিষয়টিকে এখন আমরা করে দেখি। অ্যাট ফার্স্ট নোটপ্যাড এডিটর সফটওয়্যারটি ওপেন করে নিলাম, দেন HTML এর যে বেসিক সিনট্যাক্স আছে সেটি লিখে ফেললাম। আপনারা যদি কীভাবে বেসিক সিনট্যাক্স লিখতে হয় এই বিষয়টি জেনে না থাকেন তাহলে উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। এবার বেসিক সিনট্যাক্স লেখার পর ফাইলটিকে সেভ করে নিলাম। ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে গেলাম, সেখানে কি রিলোড দিলাম। রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন কিছুই শো করছে না, কেননা আমি বডি সেকশনের ভিতরে কোনো কিছুই লিখিনি। এবার আমরা বডি সেকশনের ভিতরে কিছু লিখব, অর্থাৎ ফন্ট ট্যাগ নিয়ে কাজ শুরু করব। তো সেজন্য চলুন নোটপ্যাডে আবার চলে যাই। নোটপ্যাডে এসে এবার ফন্ট ট্যাগ নিয়ে কাজ করা শুরু করে দিই। তো সেজন্য আমি ফন্ট ট্যাগ স্টার্ট করি, দেন এই ফন্ট ট্যাগটিকে শেষ করে দিই। এবার এই ফন্ট ট্যাগের ভিতরে আমাকে টেক্সট দিতে হবে, যেমন আমি টেক্সট হিসেবে হ্যালো সহজ কোড এই লেখাটিকে লিখে এবার আমি ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গিয়ে রিলোড দেই, দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু লেখাটি চলে এসেছে, কিন্তু এখানে বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তো আবার আমরা নোটপ্যাডে চলে যাই। এবার আমরা এই ফন্ট ট্যাগের আন্ডারে কীভাবে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় সেই বিষয়টি শিখব। তো অ্যাট্রিবিউট ব্যবহার করার জন্য দুইটি জিনিস মনে রাখতে হবে, একটা হলো অ্যাট্রিবিউটের নেম আর একটা হলো অ্যাট্রিবিউটের ভ্যালু। তো বিষয়টি কীভাবে লিখতে হয় সেই বিষয়টি আমি বলে দিচ্ছি। তো অ্যাট্রিবিউটের নেম হিসেবে কী কী লিখতে হবে সেই বিষয়টি আমরা অলরেডি জেনে গেছি, কেননা ফন্ট ট্যাগের অনলি তিনটা অ্যাট্রিবিউট রয়েছে, একটা হলো কালার, আরেকটা সাইজ, আরেকটা হলো ফেজ। তো প্রথমে আমরা কালার অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব। তো সেজন্য আমি কালার লিখলাম, দেন আমাকে দিতে হবে ইকুয়াল সাইন। ইকুয়াল সাইন শেষ করার পর আমাকে
কোটেশন দিতে হবে, অর্থাৎ এই কোটেশনের ভিতরে আমাকে ভ্যালু দিতে হবে। ভ্যালু হলো কি? ভ্যালু হলো যে আমি এই কালার হিসেবে আমি কি দেখতে যাচ্ছি, আমি রেড দেখতে যাচ্ছি না গ্রিন দেখতে যাচ্ছি না ইয়েলো এসাটা এসাটা। তো এই বিষয়টিকে আমরা বলতেছি অ্যাট্রিবিউট। তো এখানে আমি যদি কালার হিসেবে রেড দিয়ে দিলাম, এবার ফাইলটিকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই, ব্রাউজারকে ব্রাউজারটি রিলোড দেই। দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটি রেড হয়ে গেছে। আবার আমরা নোটপ্যাডে চলে যাই। এবার আমরা সাইজ অ্যাট্রিবিউট কীভাবে লিখতে হয় সেই বিষয়টি শিখব। তো সাইজ অ্যাট্রিবিউট লেখার জন্য আমাকে লিখতে হবে সাইজ, দেন ইকুয়াল দিতে হবে, ইকুয়ালের পরে আমাকে কোটেশন দিতে হবে। এখানে মনে রাখবেন আমরা সিঙ্গেল কোটেশনও ব্যবহার করতে পারি, চাইলে ডাবল কোটেশনও ব্যবহার করতে পারি। অ্যাজ ইউজ আমি ডাবল কোটেশন ব্যবহার করতেছি। তো কোটেশনের ভিতরে আমাকে ভ্যালু দিতে হবে, অর্থাৎ সাইজ হিসেবে আমি ভ্যালু কী চাচ্ছি। অলরেডি আমরা জেনে গেছি সাইজ অ্যাট্রিবিউটের সাত টেবিল হয়, অর্থাৎ সাইজ 1, সাইজ 2, সাইজ 3, সাইজ 4, সাইজ 5, সাইজ 6 অ্যান্ড সাইজ 7। এখানে আমি সাইজ 3 দিয়ে দিলাম, দেন এই ফন্ট ট্যাগ পুরোটিকে আমি কপি করলাম, কপি করে নিচে এসে পেস্ট করে দিলাম। এবার এই কালারটাকে আমরা একটু চেঞ্জ করে গ্রিন করে দিলাম, অ্যান্ড ফন্টের সাইজটাকে আমরা চেঞ্জ করে 5 করে দিলাম। আবার নিচে আসলাম, নিচে এসে আবার পেস্ট করলাম, পেস্ট করে এবার কালারটিকে আমরা ব্লু করে দিলাম, অ্যান্ড সাইজটিকে 1 করে দিলাম। তো লাইনগুলো যেন একটা নিচে আরেকটা আসে সেজন্য আমাকে ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে, যা আমরা অলরেডি জেনে গেছি। এবার এই ব্রেক ট্যাগটিকে কপি করে নিচে পেস্ট করে দিলাম, দেন ফাইলটিকে সেভ করলাম, ব্রাউজারে রিলোড করলাম। দেখেন লেখাগুলো চলে আসছে, দেখেন প্রথমটি রেড, পরেরটি গ্রিন, পরেরটি ব্লু, কিন্তু সাইজগুলো কি এক? না, এক না। এই যে ডিফারেন্সটা তৈরি হয়েছে এটা কিসের জন্য হয়েছে? ফন্টের সাইজের জন্য হয়েছে। আবার আমরা নোটপ্যাডে চলে যাই। এবার আমি ফেস অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব। তো সেজন্য আমি ফেস লিখলাম, দেন ইকুয়াল দিলাম, ইকুয়ালের পরে আমাকে কোটেশন দিতে হবে। তো কোটেশনের ভিতরে আমাকে ভ্যালু দিতে হবে। অলরেডি আমরা তিনটা ভ্যালু জেনে গেছি, অর্থাৎ ফন্ট ফ্যামিলি নেম, এরিয়াল, বার্দানা অ্যান্ড ইম্প্যাক্ট। আপনারা গুগল থেকে আরও ফন্ট ফ্যামিলির নাম জেনে নেবেন। তো এখানে আমি এরিয়াল দিয়ে দিলাম। এবার এই ফেস অ্যাট্রিবিউটটাকে কপি করলাম, কপি করে নিচে এসে পেস্ট করে দিলাম, দেন এইখানে বার্দানা দিয়ে দিলাম। আবার নিচে চলে আসলাম, নিচে এসে পেস্ট করে দিলাম, দেন এইখানে ইম্প্যাক্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই নিচের লাইনটাকে আমি কপি করলাম, কপি করে নিচে এসে সেটিকে পেস্ট করে দিলাম। কেন পেস্ট করতেছি একটু পরেই বুঝতে পারবো। তো এইখানে যে ফন্ট ফেস আছে সেটিকে তুলে দিলাম, তুলে দিয়ে এবার উপরের লাইনটিতে একটি ব্রেক ট্যাগ দিয়ে দিলাম যেন লাইনটি নিচে নিচে আসে। তো এবার ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গিয়ে দেখেন এখানে সবগুলো চলে আসছে। একটার সাথে কি আরেকটা টেক্সট স্টাইল মিল আছে? অবশ্যই না। এই যে টেক্সট স্টাইল ডিফারেন্স তৈরি হয়েছে সেটা কিসের জন্য তৈরি হয়েছে? এই ফন্ট ফেসের জন্য তৈরি হয়েছে, ফন্ট ফেস অ্যাট্রিবিউটের জন্য তৈরি হয়েছে। এখানে সবার নিচের লাইনটি লক্ষ্য করেন, এটি হলো নর্মাল টেক্সট, কেননা এখানে আমরা কোনো ফন্ট ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করিনি। এবার এই লাইনের আন্ডারে উপরের তিনটি লাইনটিকে কম্পেয়ার করেন, তাহলেই সহজে বুঝে যাবেন ফন্ট ফেস অ্যাট্রিবিউটের কাজ কী। এখানে আরেকটি বিষয় বলে রাখা দরকার, সেটি হলো HTML5 ভার্সন কিন্তু এই ফন্ট ট্যাগকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হলো? কারণ আমরা CSS দ্বারা এই ফন্ট অর্থাৎ টেক্সটকে বিভিন্নভাবে স্টাইল করতে পারি সহজেই, তো সেজন্য বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন আমি দেখালাম? দেখালাম এই জন্য যে আপনারা যদি পুরাতন কোনো ওয়েবসাইটের কাজ পেয়ে যান আর সেক্ষেত্রে যদি টেক্সটকে কাস্টমাইজ করতে হয় সেক্ষেত্রে যেন আপনারা সহজেই করতে পারেন, এই বিষয়টিকে মাথায় রেখেই আমার এই ভিডিওটি বানানো। তো আজকের পর্বটি এখানে শেষ করতে চাচ্ছি। তবে যাওয়ার আগে একটি কথা, আপনি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী পর্ব বানাতে ইন্সপায়ার করবেন, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।